আল্লাহর নবী কান্দে আর বলে দাহিয়া রে, এমন বড় পাথরওয়ালা মানুষ কি দুনিয়ার জমিনে আছে? এরে দাহিয়া আমি বুঝতে পেরেছি আমার মতো গুনাগার আল্লাহর জমিনে কেউ নাই গো। আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, এত বড় গুনাহ করার পরে তুই কালিমাটা পড়ার কারণে আমার আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, এ আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার। আরে ভাই, মুসলমান হওয়ার পরে জিগাইতেছে, রাসূল আমি যে কালিমা পড়লাম, আমি যে অতীতে যত আগাম কুগাম করছি এগুলা কি এখন আছে? রাসূল বললেন, না, কালিমার বরকতে আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছে। কিন্তু তার ভিতরটা এমন একটা অবস্থা হয়েছে, সে চোখের পানি ছেড়ে দেখ কান্না শুরু করছে, কাঁদতে কাঁদতে সে বেহুশ। আল্লাহর নবী বলেন, রাসাবি, তোমার কান্নাটা দেখে বোঝা যায় আমি তোমার জোর কইরা ইসলাম ধর্ম গ্রহণ করাইছি। রাসাবি, তোমারে কি কেউ জোর কইরা ইসলাম ধর্ম গ্রহণ করাইছে না কেউ তোমারে চাপ দিছে? কান্দ কেন? কোন কারণে তুমি কান্দ? বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়েছে ওই জন্য কান্দ? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আমি এই জন্য কান্দি না, আমার কান্নার কারণ হলো আমার মনটারে বুঝাইতে পারতেছি না আমি যে বড় বড় অপরাধ করেছি, যে পাপ করেছি আমি। এমন পাপেরও কি আল্লাহ মাফ করবে? এমন গুনাহও কি আমার আল্লাহ মাফ করবে? আমার দিলকে আমার অন্তরকে বুঝাইতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, সাহাবী, কেমন গুনাহ তুমি করেছো? যত বড় গুনাহ হোক না কেন, আরে পাহাড় পরিমাণ গুনাহ যদি তুমি করে থাকো, আমার আল্লাহ ওয়াদা দিছে কালেমার বরকতে জিন্দেগির গুনাহটা মাফ করে দিবে। কিন্তু ওই সাহাবী দাহিয়াতুল কলবি নামক সাহাবী চোখের পানি গুনাহ ছেড়ে দিয়া বলে, নবী গো, আমার ভিতরে কোনো শান্তি নাই, কালিমা পড়ছি, যদি আমার আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে থাকে কিন্তু আমার মনে সান্ত্বনা দিতে পারতেছি না। আমি যে অপরাধ করেছি, যে গুনাহ করেছি, আমার এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে গো? আল্লাহর নবী বলেন, কেমন গুনাহটা তুমি করলে আমি কি শুনতে পারি? বলে, নবী গো, আপনি যদি শুনেন তাহলে আপনিও আমারে কোনোদিন আর ভালোবাসবেন না, আমার প্রতি আপনার ধারণা পাল্টে যাবে। আমি এমন এক গুনাহ করেছি, পৃথিবীতে এমন গুনাহ কে করে, এত বড় গুনাহ আমি করছি। এরে যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, আমার আল্লাহ হেদায়েতের মালিক, এটা আজকে বুঝে যান। এত বড় পাপ করার পর আমার আল্লাহ তার হেদায়েত দিয়া জান্নাতের মালিক বানায়া দিছে, সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি বলে, নবী গো, এমন কাজ আমি করছি, এমন কাজ মানুষে করে না, এমন কাজ আমি করছি। আমি যখন যে এলাকায় আছি, এটা জাহিলিয়াতের যুগ, বর্বরের যুগ, তখনকার যুগটা ছিল একেবারে জাহিলিয়াতের যুগ। তারা গুনাহের প্রতিযোগিতা করত, কে কত গুনাহ করতে পারে, এটাই ছিল তখনকার অবস্থা। যে যত পাপ করতে পারত সে তত সম্মানী, এমন কোন পাপ নাই তারা করত না। আরে ভাই, এমন একটা অবস্থা ছিল, জানা বেবিচার প্রকাশ্যে মানুষের সামনে করত,
এবং ওই যুগে নারীর কোনো মূল্য ছিল না, মহিলাদের কোনো মূল্য ছিল না, এরা ছিল বুকের পণ্য। গর্ভবতী মহিলাদেরকে তারা এমন জাহিলিয়াতের যুগ ছিল, গর্ভবতী মহিলাকে গোরার সঙ্গে দুই পায়ে দুই পা বেঁধে দিত। ওই মা মহিলার দুই পা গোরার দুই পাওয়ার সঙ্গে বাঁধত, বাইদা গোরারে চালাইতো, মহিলাটা চিৎকার দিত, আর গোরা চললে আসারতে আসারতে মহিলাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যেত। আর তারা দেখে দেখে তারা হাসি তামাশা করত, আনন্দ পাইত। এখন বুঝেন এটা কেমন নিকৃষ্টতম একটা জাহিলিয়াতের যুগ ছিল। প্রকাশ্যে তারা জানাবে বিচার করত, এমন একটা যুগ ছিল গো, মহিলা মেয়ে মানুষ তারা বরদাস্ত করতে পারত না। তাদের একটা অবস্থা ছিল, মহিলা যদি মেয়ে সন্তান কন্যা সন্তান যদি জন্ম হয়, এটারে লালন পালন কইরা বড় করব, এটারে বিয়ে করবে আরেকজনে, বিয়ে করার পরে ওই ঘরে গিয়া মহিলা আমার মেয়ে আরেকজনের ঘরে গিয়া কাজ করবে, এটা আমাদের জন্য অসম্মান। এই জন্য মেয়ে সন্তান হইলে তারা জিন্দা কবর দিয়া দিত। কত খারাপ ছিল ওই জামানার মানুষগুলি, কন্যা সন্তান জিন্দা মাটির মধ্যে দাফন করে দিত, নেই মাটির মধ্যে দাফন করে দিত। আর কারো যদি কন্যা সন্তান থাকতো তাহলে সমাজে সে আর মুখ দেখাইতে পারত না। আমাদের মধ্যে এটার কই ফাইন চলত, ওইরকম যদি কারো মেয়ে সন্তান থাকতো কন্যা সন্তান থাকতো তারে এক গুড়া করে দিত, তারে সমাজে নিত না, সমাজের বাহির করে দিত। তাই কন্যা সন্তান কেউ জন্ম দিত না, দিনে রাত্রের বেলায় অথবা যে সময় দুনিয়াতে আসছে তখনই মেরে ফেলত। এরকম দাহিয়াতুল কলবি বলে নবী গো, আমার বিবির পেটের ভিতরে যখন বাচ্চা চলে আসছে, আমার বিবি যখন মা হতে চলেছে, তখন আমি ব্যবসার কাজের জন্য দূর বহু দূরে চলে গেলাম, ব্যবসার কাজের জন্য দূরে চলে গেলাম, একদিন দুই দিনের সফর নয়, আমার সফরটা ছিল প্রায় 7 থেকে 8 বছরের সফর, আমি আসতে দেরি হবে। তাই আমার বিবিকে বললাম, প্রাণের বিবি রে, আমি যদি আসতে দেরি হয়, তোমার ভিতরে যে সন্তানটা তোমার গর্ভে আছে, ওই সন্তানটা দুনিয়াতে যখন পদার্পণ করবে, যদি ছেলে হয় তারে বাঁচায় রাখবা, যদি মেয়ে হয় গো সাথে সাথে গলা টিপে হত্যা করে ফেলবা। এরে ভাই আল্লাহর পয়গম্বর সাহাবী দাহিয়াতুল কলবি বলে, নবী গো 10-7-8 বছরের জন্য আমি ব্যবসার কাজে চলে গেলাম, এর ভিতরে আমার বিবির ঘরে সন্তান দুনিয়াতে আসছে, পদার্পণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে, আর সন্তানটা হয়ে গেছে মেয়ে সন্তান কন্যা সন্তান। ও ভাই একটা জিনিস জানতে চাই, মা কি কোনদিন তার নিজের হাতে সন্তান মারতে পারে? যে মা সন্তান জন্ম দেয় সে কোনদিন নিজের হাতে সন্তান মারতে পারে না। মার কলিজায় দিল না, মেয়েটারে হত্যা করতে পারলো না, বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে 2টা বছর হয়ে গেল, মেয়েটা এত সুন্দর করে আল্লাহ বানাইছে, এত সুন্দর দেখতে, হু 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 দাহিয়াতুল কলবির মত, এত সুন্দর। আর দাহিয়াতুল কলবি যে সাহাবীটা ছিল উনিও খুব সুন্দর একজন সাহাবী ছিল, বর্ণনায় আসছে ওনার সুরত ধরে জিব্রাইল বহুবার নবীর সামনে আসছে। বুঝেন কেমন সুন্দর দাহিয়াতুল কলবি, তো ওনার মতো মেয়ে হইছে। তাই মা বলল, আমার স্বামীর মতো চেহারা, এই মেয়েটারে দেখলে আমার স্বামীরও মায়া লাগবে, তাই মারার প্রয়োজন নাই, মারলো না। 6-7 বছরের মেয়ে হয়ে গেছে, 6-7 বছরের মেয়ে কিন্তু দৌড়তে পারে, কথা বলতে পারে, স্কুলে যায়। 6-7 বছর পরে দাহিয়াতুল কলবি ব্যবসা করে বাড়িতে আসছে, আসার পরে ঘরে ঢুকলো, এমনি তাকায় দেখে ফুটফুটে সুন্দর চন্দনীর মতো একটা মেয়ে দাঁড়াইয়া তার দিকে তাকায় আছে। দাহিয়াতুল কলবি দেখে অবাক হয়ে গেল, এত সুন্দর কন্যা কা? মা শিখাইয়া দিল, তোমার আব্বু আসছে, ডাক দাও। মেয়েটা দৌড় দিয়া গা বলে, আব্বু মায়ের মুখ থেকে আপনার নাম বহুবার শুনছি, আমার আব্বা নাকি ব্যবসা করতে গেছে, আপনি অনেক দিন পরে আসছেন, আব্বু আব্বু বলে পিছন দিকে ডাকে। দাহিয়াতুল কলবি বলে, নবী গো যেইমাত্র আমার আব্বু আব্বু বলে ডাক দিছে আমার মেয়ে, ভিতরে হিংসার আগুন জ্বলে উঠেছে, আমার হিংসার আগুন জ্বলে উঠেছে, ডাক দিয়া বললাম প্রাণের বিবি গো
এই কন্যা সন্তান কার গো বিবি? আমার বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আন ঘরের ভিতরে ঢোকে। বহু দূর থেকে আসছেন, বহু দিন পরে আসছেন, তারপরে খানা ফেনা খান, স্বামীকে পানি এনে স্বামীর হাতে দিল, স্বামী সুন্দর করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাবার খাওয়ানোর পরে স্বামীকে লইয়া আলাদা রুমে গিয়া কথাবার্তা বলল যে প্রাণের স্বামী, জীবনে কোনদিন আপনার কাছে কোন জিনিস আমি চাই নাই, আবদার করি নাই, কিন্তু আমার একটা আবদার হলো, আমি আপনার রেখে যাওয়া সন্তানটাকে মারতে পারি নাই, আমি তোরে তিলে তিলে বড় করে ফেলেছি। আমার প্রাণের স্বামী, ওই মেয়েটার চেহারা দেখতে আপনার মতো, তাই আমি ভাবলাম আপনি দেখলে মায়া লাগবে, আমি মেয়েটাকে মারতে পারি না। আরেকটা হলো, আমি তো মা, কেমনে আমার সন্তানকে মারবো, তাই আমি আপনার কাছে আবদার, সমাজের মানুষ যা বলুক না কেন, আমাদের সন্তানকে আমরা লালন পালন করে বড় করব। দাহিয়াতুল কলবি কোন কথা বলে না, বিবির কথা আপাতত মেনে নিল, বিবির কথা অনুযায়ী চলতে লাগলো, কিন্তু মেয়ে দেখলেই তার মেজাজ গরম হয়ে যায়। কারণ তখনকার যুগটাই ছিল এমন, কন্যা সন্তান দেখলে বরদাস্ত করতে পারত না। দাহিয়াতুল কলবি বলে, নবী গো, বিবির কথা অনুযায়ী আমি মেয়েটারে কিচ্ছু করলাম না। সমাজে যখন আমি বাজারে বাজারে যাই, বাজার করার জন্য যেখানেই যাই মানুষ আমারে অপবাদ দেয়, কন্যা সন্তানের বাবা আসছে বাজারে, তোরে তো সমাজের মানুষ বাজার দিবে না, কোনো কিছু বিক্রি করবে না, এই বলে মানুষ তারে অপবাদ দেয়, তাকে তুতু দেয়। এই অবস্থায় দাহিয়াতুল কলবি বলে, আমার মেজাজ গরম হয়ে গেল, এই কন্যা সন্তান গড়ে রাখা যাবে না, গড়ে রাখা যাবে না। এবার দাহিয়াতুল কলবি ঘরের ভিতরে এসে বিবিকে বললেন, প্রাণের বিবি রে, বাজারে গেছিলাম, কেউ আমারে বাজার করতে দেয় না, তার একটাই কারণ, আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, সমাজের মানুষ আমারে বরদাস্ত করতে পারতেছে না। এই রাগান্বিত হইয়া এবার দাহিয়াতুল কলবিকে তার বিবি বুঝায়, বুঝ মানে রাত্রের বেলা ঘুমাইতে গেছে, মাথার মধ্যে হঠাৎ করে মেয়ে সন্তানের কথা তার স্মরণ হয়ে গেছে, ঘুমাইতে পারে না, ভিতরে বিরহের আগুন জ্বলতেছে, কন্যা সন্তান সমাজের মানুষ বরদাস্ত করে না, আমি কেমনে রে লইয়া সমাজে চলবো, তাই মেজাজ গরম হয়ে গেছে। রাত্রের বেলা ঘুম থেকে উঠে একটা রশি জুগাল করেছে, একটা কুদাল, কুদাল লইয়া রশিটা এক জায়গায় নিয়ে আগেই রেখে আসছে, মেয়েটারে দুনিয়ায় রাখবে না। এবার সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া বিবিরে ডাক দিয়া বলে, প্রাণীর বিবি গো, আমি তো অনেক দিন হয়ে গেছে দেশের বাহির থেকে আসছি, তাই তোমার কাছে আমার আবদার, আমি তোমার বাবার বাড়িতে যাব, তাও আবার আমার মেয়ে সন্তানটাকে লইয়া, মেয়েটারে লইয়া যাইব, মেয়েটারে লইয়া আমি তোমার বাবার বাড়িতে যাব, মেয়েটারে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া আমার কাছে দাও। মা ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, আপনি আপনার মেয়েটারে লইয়া আমার বাবার বাড়িতে যাইবেন গো, আমার লইয়া যান না কেন? বলে, না রে বিবি, মেয়েটারে লইয়া একটু ঘুরে আসি, দেহ সুন্দর করে সাজায়া দাও। মা মেয়েটারে সুন্দর করে সাজায়া দিছে, মা কল্পনাও করতে পারে নাই বাবা তার মেয়েটারে হত্যা করার জন্য নিতেছে। মা মেয়েটারে গোসল করাইয়া সুন্দর কাপড় পরিধান করাইয়া বাবার কোলে সন্তানটারে তুলে দিল রে, বাবা সন্তানটারে লইয়া যখন হাঁটতে শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে একটা জঙ্গলের ভিতরে ঢুকলো, জঙ্গল দিয়া যখন হাঁটতে লাগলো, মেয়েটা ডাক দিয়া বলে, প্রাণের বাবা, নানার বাড়িতে আমি গেছি, আমার আম্মার সঙ্গে নানার বাড়িতে বহুবার গেছি, এই রাস্তা তো নানার বাড়ির রাস্তা না। ও বাবা, কোথায় লইয়া যাও তো আমারে, কোথায় লইয়া যাও? দাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমি আমার মেয়েটারে বলছি, মা গো, এই রাস্তাটা শর্টকাটে যাওয়া যায়, তাই তোমারে লইয়া ভিন্ন রাস্তায় যায়, মেয়েটা আমার কোলে
কিছুক্ষণ পরে মেয়েটারে আমি মাটিতে লামাইয়া হাতে ধরে টেনে টেনে নিয়ে যাই। কিছু দূর যাওয়ার পরে আমি মেয়েটারে এক জায়গায় বসাইয়া রশি বাহির করলাম, কুদাল বাহির করে মাটি খনন করতে লাগলাম। মেয়েটা জিজ্ঞাসা করে, আব্বা ও গাব্বু, জঙ্গলের ভিতরে গর্ত কেন করো গো, গর্ত খনন কেন করো? দেখিয়া তুল কলবি বলে, মা গো, এই গর্ত একটা অন্য কাজের জন্য আমি করণ করতেছি। মেয়েটা বলে, বাবা, এই গর্ত যদি তোমার করণ করণ লাগে তাহলে তুমি কামলা নিয়ে আসতা, কাজের লোক নিয়ে আসতা, প্রচন্ড রুদ্রের মধ্যে এই মাটি সরানোর কি দরকারটা ছিল? অগণবিজি, আমার মেয়েটা শরীরের মধ্যে যে বালুগুলি পড়তে ছিল বালিগুলি জারে দেয়, আমার কাপড়ের ময়লাগুলি সরায়া দেয়, আমার দাড়ির মধ্যে আইসা বালু পড়ে এগুলা জেড়ে দেয়, আমার শরীর থেকে গাম বাহির হচ্ছে মেয়ের কাপড় দিয়া মুছে দেয়। আরে ভাই, একটু খেয়াল করবেন, যদি আপনার সন্তান অথবা মেয়ে তাকে খেয়াল করবেন, মেয়েরা কিন্তু বাবার প্রতি মহব্বতটা একটু বেশি থাকে, ঠিক কিনা বলেন? ছেলের থেকে বেশি মহব্বত মেয়েদের থাকে বেশি বাবার প্রতি। মেয়েটা বাবার শরীরের গাম মুছে দেয়ার বলে, আব্বু, প্রচন্ড গরমে আপনার শরীর থেকে গাম বাহির হচ্ছে, প্রচন্ড গরমে আপনার শরীর থেকে গাম বাহির হচ্ছে। আরে বাবা, কি দরকার ছিল এই গরমের মধ্যে মাটি সরানো? নবী গো, এরপর আমার দিলটার ভিতরে একটু মায়া লাগে না মেয়েটার প্রতি, আমার কোনো মায়া লাগে না, আমার ভিতরে মায়া নাই গো। গর্ত যখন করণ করা শেষ হয়ে গেল, আমি আমার মেয়েটারে পিছন দিকে গিয়া দুইটা হাত বেঁধে দিলাম। তখন আমার মেয়ে বুঝতে পারছে আমি তার সঙ্গে খারাপ আচরণ করব। মেয়েটা একটা চিৎকার দিয়ে বলে, প্রাণের বাবা, এতক্ষণে আমি বুঝতে পেরেছি তুমি আমার এখানে আনছো নানার বাড়িত নেওয়ার জন্য না, আমার মারার জন্য আনছো গাব্বু। ও বাবা, কি অপরাধ আমার, কি অন্যায় করেছি আমি, কি অপরাধটা ছিল আমার, আমার দুইটা হাত তুমি বেঁধে দিলা, পা গুলে বেঁধে দিচ্ছ। বাবা, তোমার কাছে আমার প্রাণ ভিক্ষা চাই গো, তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই। আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার মাফ করে দাও, আমারে তুমি নির্জনে এনে হত্যা করো না। আমার যদি অপরাধ তোমাকে বাবা বলে ডাকি, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। সমাজের মানুষ তোমাকে সহ্য করতে পারে না, তাহলে বাবা আমি ওয়াদা দিলাম, এই নির্জন স্থানে ওয়াদা দিলাম, আমার দুইটা চক্ষু যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, আর কোনদিন তোমারে বাবা বাবা বলে ডাকবো না। আব্বু, আমি আর কোনদিন আব্বু বলে ডাকবো না, আমার প্রাণ ভিক্ষা দাও, আমার প্রাণ ভিক্ষা দাও গো, আমি আর কোনদিন তোমার আব্বু বলে ডাকবো না। কিন্তু এই নির্জনে জঙ্গলের ভিতরে আমার হত্যা কইরো না, আমার আম্মু পাগল হয়ে যাবে। কিন্তু নবী গো, আমার ভিতরটা এত পাথর, আমার মেয়ের চোখের পানি গড়াগড়ি কইরা কান্দে, আমার ভিতরে মায়া লাগে না, আমার ভিতরে কোনো মায়া লাগে না। আমি আমার মেয়ের কান্নার দিকে না তাকাইয়া মেয়েটারে ধাক্কা মেরে আমি ওই গর্তের ভিতরে ফালাইয়া দিলাম। মেয়েটা গর্তে পড়ে বলে, আব্বু, আমারে মাইরেন না, আমারে মাইরেন না গো, আমি আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাই, আপনি আমারে মাইরেন না, আব্বু আমারে মাইরেন না। আমি আমার মেয়ের কান্নার দিকে তাকাইলাম না, একটা পাথর লইয়া আমার মেয়েটাকে একটা ঢিল মেরে দিলাম, মেয়েটার কপাল ফেটে রক্তটা ছিটকায়া পড়ে। তারপর মেয়েটা চিৎকার দিয়ে, আব্বু মাইরেন না, আব্বু আমারে মাইরেন না। কিন্তু নবী গো, আমার মেয়ের এই কান্না আমার ভিতরটারে নরম করতে পারলো না। আমি যে পাথরওয়ালা দিলওয়ালা মানুষ, পাথরের চেয়ে আমার মনটা শক্ত ছিল জাহিলিয়াতের কারণে,
আমি আমার মেয়ের কান্নার দিকে তাকাইলাম না, একটার পর একটা পাথর মারতেছে আমার মেয়েটা, বারবার বলে আব্বু আমার জীবন ভিক্ষা দে, এখন আমি যেই দিকে চোখ যায় সেই দিকে চলে যাব, এই নির্জনে আমারে মাইরেন না গো, আমার আম্মু পাগল হয়ে যাবে। আপনি আমার নানার বাড়ির কথা বইলা, এই জঙ্গলের ভিতরে হত্যা করার জন্য আনছে, আমার একটাই তো অপরাধ, আমি আপনারে আব্বু আব্বু বইলা ডাকছি, আমি ওয়াদা দিলাম আর কোনদিন আপনারে আব্বু বলে ডাকবো না, কিন্তু নবী গো আমি শুনলাম না, পাথর দিতে দিতে মাটি চাপা দিয়ে আমার মেয়েটারে মাটির নিচে চাপা দিয়া দিলাম, আমি যেন শুনতে পাই মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে, আব্বু আমারে মাইরে না। আগা নবী জি আমি নিষ্ঠুরের মতো মাটি চাপা দিয়া আমার মেয়েটারে হত্যা করে আমি বাড়ির দিকে চলে আসলাম, আমার বিবি তাকায় দেখে আমার সাথে আমার মেয়েটা নাই, আমার বিবি একটা চিৎকার দিয়ে মাটিতে গুইরাইয়া বেহুশের মতো পাগলের মতো হয়ে গেছে, আর বলতে লাগলো স্বামী গো নানার বাড়ির কথা বইলা, আমার মেয়েটারে তুমি হত্যা করলা, আমার বিবিটা পাগল হয়ে গেল, কোনদিন আমার বিবি ভালো হইল না, পাগলের মতো হয়ে গেছে, নবী গো এরপর থেকে আমি যেন কেমন হয়ে গেলাম, খানা খাইতে পারি না, খানা খাইতে গেলে আমার কানের ভিতরে আব্বু আমারে মাইরেন না আওয়াজ আসে, আমি যেখানে যাই শুধু একটাই শব্দ শুনি আব্বু মাইরেন না, আমি রাত্রের বেলা ঘুমাইতে গেলাম স্বপ্নের মধ্যে দেখি আমার মেয়েটা আমার সামনে এসে বলে বাবা গো কি অপরাধ আমি করেছিলাম, আমার কি অপরাধ ছিল, আমি নিষ্পাপ একটা শিশুকে তুমি বিনা অপরাধে মাটির সঙ্গে চাপা দিয়া মারলা, তোমার কি একটু মায়া লাগলো না, আমি তোমার আব্বু আব্বু বলে ডাক দিলাম, একবার পিরে তাকাইলাম, অগণ বিঝি এই দৃশ্য আমি দেখি আমার ভিতরে কোনো শান্তি নাই, আমি চলতে পারি না, খাইতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, শেষ পর্যন্ত আমি আপনার কাছে আসছি, হয়তোবা কালেমা পড়লে আমার ভিতরটা শান্তি হয়ে যাবে, তাই আমি কালিমা পড়লাম, অগণ বিঝি এখন বলেন না আমার আর লাগি, এত বড় অপরাধ আমার মাপ করবে, এর যুবক ভাই এটা হিয়াতুল কলবি নবীর সামনে কথাগুলি বর্ণনা করতেছিল, আল্লাহর নবী কাঁদতে 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 নবীর দাড়ি মুবারক ভিজে ভিজে চোখের পানিগুলা পড়তেছিল, আল্লাহর নবী কাঁদে আর বলে দাহিয়া রে এমন বড় পাথরওয়ালা মানুষ কি দুনিয়ার জমিনে আছে, এর দাহিয়া আমি বুঝতে পেরেছি আমার মতো গুনাগার আল্লাহর জমিনে কেউ নাই গো, আল্লাহর নবী বলেন দহিয়া রে এত বড় গুনাহ করার পরে তুই কালেমাটা পড়ার কারণে আমার আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহু আকবার বলেন, এ আরো জোরে বলেন আল্লাহু আকবার, একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহু আকবার, এরে ভাই এত বড় পাপিষ্টকে জান্নাতের মেহমান বানায় দিছে, এজন্য আমার আল্লাহ বলেন বান্দারে
গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ও বান্দা আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহর মায়া দয়ার কোনো শেষ নাই। গুনাহ করার পরে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বলেন বান্দা গুনাহ করেছ, যদি চোখের পানি গুনাহ ছেড়ে দিই একবার, তুই আমি আল্লাহর কাছে মাফ চাস, আমি আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করস, তুই যদি আমার কাছে নত হয়ে যাস, তাহলে তোর চোখের পানিটা আরে গড়াইয়া গড়াইয়া নাক পর্যন্ত আসার আগে আগে তোর জিন্দগির গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিব। আরে ভাই এই তাহিয়াত তো কলবি এত বড় গুনাহ করার পর আল্লাহ কালেমার বরকতে মাফ কইরা দিল গো। ওয়াত সানবিজির আপন চাচা, আপন চাচা আবু তালেবের মতো একজন, একজন আবু তালেবের মতো চাচা, নবীজির মহব্বতের চাচা, নবীজির নবীর জন্য আবু তালেব বহু জায়গায় নবীর পক্ষে কথা বলেছে। মেনা গুহায় তিন বছর কারাবদ্ধ ছিল নবীর সঙ্গে, নবীর নিজে না খাই আল্লাহর পয়গম্বরকে খাওয়াইছে, নিজের বাচ্চা খাচ্চার আগে খাবার দেয় নাই আমার নবীরে খাওয়াইছে। ওই আবু তালেবে তো মায়ার চাচা, আবু তালেবের কাছে নবী গিয়া বলে প্রাণের চাচা গো, আমার আমার বাবা এত মহব, আমার বাবার তো আমি দেখি নাই, বাবার চেহারা কোনদিন দেখি নাই, কিন্তু বাবার গ্যাপটা আপনি পূরণ করেছেন, বাবার আদর দিয়ে আমার বড় করেছেন, আপনি আমার বড় মহব্বতের চাচা, নিজে না খাই আমারে খাওয়াইছেন, কিন্তু এখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন মরণাপন্ন, এই মুহূর্তে যদি দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যান তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাবেন, তাই আমি আপনার কাছে আসছি একবার শুধু আমার সঙ্গে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে প্রাণের চাচা একবার শুধু একবার শুধু কালেমাটা পড়েন, আমি নবী ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আপনি চাচাকে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। আরে ভাই ভাই হেদায়েতের মালিক যে আল্লাহ, ভালো করে খেয়াল করবেন, হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর নবী নিজে আবু তালেবের কাছে কালেমার প্রস্তাব দিলেন আর বললেন আপনার লইয়া জান্নাতে যাব, আমি নবী ওয়াদা দিলাম, শুধু আপনি কালেমাটা জবান দিয়া বাহির করেন। আবু তালেব ডাক দিয়া বলে বাতিজা, ওরে বাতিজা তোমার ব্যাপারে নতুন কইরা আমারে কিচ্ছু বলতে হবে না, ছোটবেলার থেকে তোমার নিজের সন্তানের মতো লালন পালন করেছি, নিজে না খাইয়া তোমারে খাওয়াইছি, তোমার বিরুদ্ধে কেউ কথা বললে আমি তোর বাড়ি লইয়া দাঁড়াইছি, আমি তোমারে ভালো কইরা চিনি, তুমি যে সাধারণ কোন মানব না সেটা জানি, তুমি যে শ্রেষ্ঠ নবী সেটাও জানি। আরে বাতিজা শুধু তাই নয়, তোমার কালিমা না পড়লে যে আমি জাহান্নামে যাব সেটাও জানি, তোমার কালিমা পড়লে যে জান্নাতে যাব সেটাও আমি জানি, জেনে শুনে আমার সিদ্ধান্ত হলো বাপ দাদার ধর্ম ছাড়বো না, তোমার জাহান্নামটাই আমি বেছে নিলাম। এরে ভাই হেদায়েতের মালিক কে? ঠান্ডা মাথায় জাহান্নামের আগুনে জ্বলার জন্য প্রস্তুত, আমার নবী এই কথাটা শোনার পরে চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে, নবী পেরেশান হয়ে গেছে, নবী ঝিঝির চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে গেছে, রে আল্লাহর নবী কান্দের বলে আরে মালিক আমার মা নাই বাবা নাই,
আমার বাবার আদর পাইলাম না, আমার চাচা নিজের বাবার মতো আমার লালন পালন করছে গো, আমার চোখের সামনে আমার চাচাটা দুনিয়া থেকে বিদায় হইয়া চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। আমি নবী বরদাস্ত করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, আল্লাহর নবী পেরেশানের মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া বলে, জিব্রাইল রে আমার বন্ধু যেন পেরেশানি না হয়, আয়াতটা একটু নবীর কানে শোনায়া দে। এমনি আমার আল্লাহ আয়াত শোনায়া দে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আগো নবীজি কান্দেন না, চেহারার রং পরিবর্তন করছেন, কান্দেন না গো নবী। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবীজি হেদায়েতের মালিক তো আপনি না, কান্দেন না, আবু তালেব আপনার মহব্বতের চাচা হতে পারে কিন্তু আপনি চাইলেই তারে হেদায়ত দিতে পারবেন না, হেদায়তের একমাত্র মালিক হন আমি আল্লাহ। আমি যদি হেদায়ত না দেই আপনি নবী ওয়াজ করলেও কাম হবে না, আপনি কানলেও কাম হবে না, যেমন আল্লাহর নবী কান্দে নিজের চাচার জন্য, আমার আল্লাহ বলেন আমি তারে হেদায়ত দিব না, আপনি কানলেও কাম হবে না, কারণ আমি আল্লাহ আপনাকে হেদায়তের মালিক বানায়া পাঠাইছি না, আমি আপনারে পাঠাইছি হেদায়তের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য। এই নবীদের কাজ কি? হেদায়তের রাস্তা দেখায় দাও, তোর মেহমান বানায়া দিছে। সুবহানাল্লাহ।